নমস্কার বন্ধুগণ আমি রাহুল আপনাদের স্বাগতম জানাই টক্সে তো চলুন নিই সোমবার দিন আমরা কীভাবে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে ইন্ডিভিজুয়ালি ট্রেড করব ওকে মানে নিফটি ফিফটি বা ব্যাঙ্ক নিফটির কোথায় রয়েছে রেজিস্ট্যান্স কোথায় রয়েছে সাপোর্ট কোথায় মার্কেট ওপেন হলে কেমনভাবে রিয়্যাক্ট করতে পারে কোন লেভেলটাকে ব্রেকআউট বা ব্রেকডাউন দিলে আমরা কল বা পুট কিনবো সব কিছু কিন্তু একদম ডিটেলসে বোঝাবো তো চলুন শুরু করা যাক তো এখন রয়েছে আমরা ব্যাঙ্ক নিফটির পনেরো মিনিট টাইম ফ্রেমের উপরে তো এখানে কী দেখতে পাচ্ছি তো এখানে যদি প্রথমে আমাদের রেজিস্ট্যান্স খুঁজতে হয় তাহলে কোন লেভেলটাকে পাচ্ছি একটু ভেবে বলুন চারটাকে দেখুন চারটের উপরে কোনো ইন্ডিকেটার লাগানো নেই সিম্পল প্রাইসটাকে বোঝার চেষ্টা করুন আমরা কি দেখেছি প্রাইস ফল করেছিল এখানে একটা রেজিস্ট্যান্স তৈরি করে কিন্তু এগেইন ফল করেছিল ভালো কথা তারপর কি দেখলাম প্রাইস উপরে গেছিলো দেন এক্স্যাক্টলি এখানেই কিন্তু আবার রেজিস্ট্যান্স তৈরি করে নিচে ফল করেছিল তাই না দেন এখানে কিন্তু ক্লোজিং দিয়েছে তো আমরা রেজিস্ট্যান্স এলাকা কোথায় পাচ্ছি সেটা হচ্ছে এই জোনটা তো চলুন এই লেভেলটাকে আমরা ভালোভাবে মার্ক করে নিই ছো পেয়ে গেছি ওই পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু করে পঁয়তাল্লিশ হাজার পঁচাশি লেভেল তো এটা কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স এলাকা তো যতক্ষণ না এই লেভেলটাকে ভালোভাবে ব্রেকআউট দিয়ে একটা ভালো বুলিশ ক্যান্ডেল ক্লোজ দেবে ততক্ষণ কিন্তু আমরা বাইং করতে যাব না কি বলছি ভালো করে শুনুন যখন আমরা দেখতে পাচ্ছি এটা রেজিস্ট্যান্স এলাকা তো আগে রেজিস্ট্যান্স লেভেলটাকে ভালোভাবে প্রাইস ব্রেক করুক ব্রেক করে ফিফটিন টাইম ফ্রেমে একটা ভালো ক্যান্ডেল ক্লোজ দিক বুলিশ ক্যান্ডেল উইথ ভলিউমের সাপোর্টও নিক তারপর গিয়ে কিন্তু আমরা বাইং করতে পারি ওকে দেন যদি বাইং করি আমাদের ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে এই সাপোর্টটা এটা আমাদের ফার্স্ট টার্গেট হবে তারপর এই সাপোর্টটাকে ব্রেকর্ড দিলে আমাদের কিন্তু এই গ্যাপটা ফিল হতে পারে দেন এটা কিন্তু আমাদের ফাইনাল টার্গেট হবে কি বললাম বুঝতে পেরেছেন আর দেখুন এখানেও কিন্তু অলমোস্ট একটা কি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে তো এখনও কিন্তু কনফার্ম তৈরি করিনি এই লেভেলটা ব্রেকআউট দিলেই কিন্তু কনফার্ম হতে পারে আর যখন আপনি এখানে বাইং করবেন অবশ্যই কিন্তু ছোটোখাটো এসে লাগানোর চেষ্টা করবেন এই না যে দশ বারো পয়েন্ট একটা এসএল লাগাবেন তা কিন্তু না প্রপার প্রাইজ অ্যাকশান বুঝে ছোটোখাটো যদি একটা সুইং থাকে সেই সেই সুইংয়ের নিচে কিন্তু আমাদের এসএল লাগাতে হবে ভেরি ক্লিয়ার আবার এটাও হতে পারে দেখুন আমরা কি জানি এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্সকে ব্রেকআউটই দেবে হানড্রেড পার্সেন্ট কেউ তো বলতে পারবে না তো এখান থেকে কিন্তু আবার রেজিস্ট্যান্স নিয়ে নিজে ফলো করতে পারে তো যদি ফল করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ছোটোখাটো এসএল লাগিয়ে এখান থেকে কিন্তু সেলিংয়ের ট্রেডও নিতে পারি মানে এই জোনটা কিন্তু আমরা ভালোভাবে ফোকাস করবো যেখান থেকে ব্রেকআউট হলে বাইংয়ের ট্রেড নেব আর যেখান থেকে রেজিস্ট্রেশন নিলে সেলিংয়ের ট্রেড নেবো আর এছাড়া নিচের দিকে কিন্তু ইনস্ট্যান্ট একটা সাপোর্ট এলাকা আছে সেটা কিন্তু এইটা তো এটাকেও কিন্তু আমরা অবশ্যই মার্ক করে রাখব দেন যদি এই লেভেলটাকে ব্রেকডাউন দেয় তাহলে এই সাপোর্টটা কিন্তু আমাদের ফাইনাল সাপোর্ট হয়ে দাঁড়াবে ওকে তো যদি প্রাইস কালকে এসব জায়গায় ওপেন হওয়ার পর এখানে ঘোরাফেরা করে তাহলে ট্রেড করে স্পেশালি অপশান বাইরেদের কিন্তু সেরকম কোনো ভালো মোমেন্টাম হবে না অপশান যদি বাইং করতে হয় তাহলে কিন্তু এরকম বড় বড় মোমেন্টাম দরকার এরকমভাবে সাইড বাইস হলে মার্কেট কিন্তু আপনাকে অপশানে সেইভাবে প্রিমিয়ামের ইনক্রিমেন্ট দেখাবে না উল্টে দেখা যাবে টাইম লিকের কারণে হয়তো আপনার প্রিমিয়াম কমছে এটা হয়তো তো তার জন্যই বলছি যদি মার্কেট এখানে ওপেন হওয়ার পর এখানে টাইম পাস করে তাহলে অপশান বাইং করে খুব একটা ফায়দা নেই অপশন বাইং তখনই করবো যখন দেখবো এই লেভেলটাকে ব্রেকআউট দেবে ব্রেকআউট হলে কিন্তু একটা ভালো মোমেন্টাম হবে আর তাছাড়া যদি দেখি এই সাপোর্টটাকে প্রাইস ব্রেকডাউন দিচ্ছে তো সেই ক্ষেত্রেও আমরা পুট অপশান বাইং করতে পারি কিন্তু পুট অপশান যদি বাইং করি আমরা কোয়ান্টিটি প্রথমে কমিয়ে নেব কারণ এটা ইনস্ট্যান্ট সাপোর্ট তো ইনস্ট্যান্ট সাপোর্ট যদি ব্রেকডাউন দেয় তো হয়তো মার্কেট ফল করতে পারে আবার নাও করতে পারে ওকে তো সেই ক্ষেত্রে আমরা কি করব এখানে কোয়ান্টিটি কমিয়ে নেবো কমিয়ে নেওয়ার পর ওয়েট করব যে এই সাপোর্টটাও ব্রেকডাউন হোক দেন যদি এই সাপোর্টটাও ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু আমরা কোয়ান্টিটি তখন অ্যাড অন করতে পারবো মানে প্রপার পিরামিডিং করে কিন্তু আমরা ব্যাঙ্গিপটিতে পুট অপশন বাইন করতে পারি কি বলে বুঝতে পেরেছেন প্রথমে এই সাপোর্টটা ব্রেকডাউন দিলে আমরা অল্প কোয়ান্টিটিতে পুট অপশান কিনবো দেন এই সাপোর্টটা ব্রেকডাউন দেওয়ার পর এই সাপোর্টটাও যদি ক্লিয়ার করে দেয় নিচের দিকে তাহলে তখন কোয়ান্টিটি আমরা বাড়াতে পারি ভেরি সিম্পল আর যদি কোনো কারণে বড়ো সড়ো গ্যাপ আপ ওপেন হয় তো সেই ক্ষেত্রে কিন্তু এই জোনটাকে আমরা এগেন ফোকাস করে দেখব গ্যাপ আপ ওপেন হওয়ার পর আমরা ইমিডিয়েট ট্রেড নেব না আমরা ট্রেড নেওয়ার চেষ্টা করব এই জোনে প্রাইজ আসুক আসার পর দেখব যে কী করতে চাইছে আমরা দেখব যে প্রাইস এসে কি সাপোর্ট নিয়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে যদি করে দেন আমরা এখানে এগেন কিন্তু কল অপশন বাইং করতে পারি আর যদি দেখি এই সাপোর্টটাকে সাপোর্ট হিসাবে মানছে না এই সাপোর্টটাকে ব্রেকডাউন করে এগেন কিন্তু বিয়ারিশ প্রাইজ অ্যাকশান তৈরি করছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা পুড অপশনও কিন্তু বাইং করতে পারি ওকে আর যা কিছু ট্রেড নেবো যদি ভালো জায়গায় ট্রেড খুঁজে পাই অবশ্যই আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু শেয়ার করব অলরাইট আর যদি কালকে ডাউন ওপেন হয় তাহলে কী হবে তাহলে কিন্তু এগেন এখানেও আমাদের এই লেভেলটা ভালোভাবে ফোকাস করে দেখতে হবে এই লেভেল থেকে এই লেভেলটাকে যদি ব্রেকডাউন দেয় আমরা পুট অপশন কিনছি আর এই লেভেল থেকে যদি সাপোর্ট নেই সেই ক্ষেত্রে আমি ট্রেড করাটাকে অ্যাফোর্ড করব সিম্পল কথা আমরা কল অপশন তখনই কিনবো যখন দেখবো এই লেভেলটাকে ব্রেকআউট দিচ্ছে এখান থেকে সাপোর্ট নিচ্ছে বলে কল কিনবো সেটা কিন্তু রিস্কি হতে পারে তো সেই ক্ষেত্রে আমি সেটাকে অ্যাভয়েড করব তো ব্যাঙ্ক নিফটিতে কীভাবে ট্রেড করা যাবে আশা করছি ক্লিয়ার করতে পারলাম এবার চলুন দেখে নিই যে নিফটি ফিফটিতে আমরা কীভাবে কাজ করব ওকে তো নিফটি তো আমরা ফিফটিন মিনিটের টাইম ফ্রেম অন করে নিলাম তো এখানেও আমরা দেখতে পাচ্ছি এই লেভেলটা কিন্তু একটা রেজিস্ট্যান্স এলাকা ওকে মানে এই লেভেলটা ফাইন তো তার জন্য কিন্তু এই লেভেলটাকে আমরা মার্ক করে নিলাম যদি এক্স্যাক্টলি বলতে হয় ওই উনিশ হাজার পাঁচশো কুড়ি থেকে শুরু করে উনিশ হাজার পাঁচশো তেতাল্লিশ লেভেল মানে এই কুড়ি কুড়ি থেকে তেইশ পয়েন্টের জোন কিন্তু আমাদের রেজিস্ট্যান্স আর অলমোস্ট কিন্তু এর কাছাকাছি মার্কেট ক্লোজিং দিয়েছে তো কালকে দেখবেন ফলো করে যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর এই লেভেলগুলোকে ব্রেকআউট করতে সক্ষম হয় তাহলে কিন্তু কল অপশান কেনা যেতে পারে বা অনেকে চাইলে কিন্তু পুট অপশান সেলও করতে পারে আর সেল করার পর নিয়ারেস্ট যে সুইং থাকবে তার নিচে কিন্তু আমরা এসএল লাগিয়ে দেবো আর যেটুকুনি এসএল নেবো তার এগেন্স্টে কিন্তু মিনিমাম দ্বিগুনের কাছাকাছি টার্গেট নিতে হবে তো ফার্স্ট টার্গের হিসাব মতন এই সাপোর্টটা হতে পারে তো এটা একদম কাছাকাছি হয়ে যাচ্ছে তবুও আপনি হোল্ড করে থাকবেন চেক করে দেখতে পারেন এই যে গ্যাপটা আছে গ্যাপটা ফিল করতে পারে কি পারে না তো যতক্ষণ প্রাইস আপনার ফেভারে ভালো দেখে মোমেন্টাম দেবে আপনি ট্রেলিং করে করে যতটা পারবেন প্রফিটটাকে ম্যাক্সিমাম করার চেষ্টা করবেন আর যদি দেখেন যে কোনো একটা উঁচু লেভেল থেকে প্রাইস একটা এম প্যাটার্ন তৈরি করা শুরু করে দিয়েছে উপরে যাওয়ার পর তাহলে সেখানে প্রফিট বুক করে বেরিয়ে আসাটাই বেটার হবে কি বললাম বুঝতে পারলেন এই লেভেলটা ব্রেকআউট করলেই কিন্তু আমরা বাইং করব গেল আর নিচের দিকে যদি সাপোর্টের কথা বলা হয় তাহলে সেটা কিন্তু এই জোনটা ফাইন ওকে তো কি হবে তো কালকে যদি দেখি এখানেই ওপেন হওয়ার পর এখানে ঘোরাফেরা করছে তো আমি ট্রেড করতে যাব না যদি শর্ট শর্টস্টেল ওপেন করেন তো করতে পারেন তাছাড়া কিন্তু অপশান বাইংয়ের জন্য কোনো ভালো ট্রেড হবে না আমার মনে হয় কখন হবে যখন দেখবো এই সাপোর্টটাকে প্রাইস ব্রেকডাউন করে দিয়েছে তখন গিয়ে আমরা কিন্তু পুট অপশান কিনতে পারি তো সেই ক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম টার্গেট হবে আগামীকালের জন্য সেটা হচ্ছে এই সাপোর্টে একা যদি এখান থেকে মার্কেট ফল করতে শুরু করে আমরা পুট কিনবো দেন এটা কিন্তু আমাদের টার্গেট হবে ম্যাক্সিমাম ওকে আর যদি ফ্ল্যাট ওপেন হওয়ার পর ব্রেকআউট দেয় কী বললাম কিছুক্ষণ আগেই যে আমরা কিন্তু তখন একটা কল অপশন কিনতে পারি আর যা কিছু ট্রেড নেবেন বারবার বলছি সবসময় এসএল লাগিয়ে ট্রেড নেবেন এসএল ছাড়া কোনো কাজ করবেন না কারণ আমরা কেউ কখনো হানড্রেড পার্সেন্ট বলতে পারি না যে কোনো একটা লেভেলকে আউট দিলে সেখানে ভালো দেখে বাইংয়ের মোমেন্টামই হবে বা কোনো লেভেলটাকে ব্রেকডাউন দিলে সেখান থেকে ভালো দেখে সেলিং মোমেন্টাম হবে এত যদি সহজ হতো সবাই কিন্তু পয়সা কামাতো এত সহজ না তো সাইকোলজি যেন ঠিকঠাক থাকে প্রপার মানি ম্যানেজমেন্ট বা রিস্ক ম্যানেজমেন্ট যেন ফোকাসে থাকে দেন গিয়ে অবশ্যই এসে লাগিয়ে কিন্তু ট্রেড নেবেন যখন আপনি কোনো একটা ডিসিপ্লিন বা প্রপার রুলসকে ফলো করবেন দেখা যাবে যে দশবারের মধ্যে সাতবার আপনি রাইট হচ্ছেন তিনবার ভুল হচ্ছেন ভুল তো হবেই মার্কেটে কিন্তু কেউ হানড্রেড পার্সেন্ট প্রফিট করে যেতে পারে না মাঝে মাঝে তার ভুলও হবে তো ওই ভুলগুলোতে যেন অল্প দিয়ে আপনি বেরোন আর যখন প্রফিট করছেন তখন যতটা বেশি পারবেন চুষে নিয়ে বেরোতে হবে ওকে গেল আর যদি কালকে কোনো কারণে গ্যাপ আপ ওপেন হয় তাহলে কি হবে তাহলে আমি এই জায়গায় ট্রেড করা পছন্দ করব না আমি যদি ট্রেড করি আমি কী করবো ওয়েট করবো একটা ছোটোখাটো ডিপ দিক কারেকশান করুক হালকা দেন গিয়ে এই জোনে আসুক এখানে তিন চারবার প্রাইস কী করেছে রেজিস্ট্রেস নিয়েছে তো গ্যাপ আপ ওপেন হওয়ার পর এটা কিন্তু একটা সাপোর্ট হিসাবে কাজ করাতে পারে তো যদি দেখি প্রাইস এখানে সাপোর্ট নিচ্ছে তাহলেই আমরা কিন্তু ছোটোখাটো এসএল লাগিয়ে কল অপশন কিনতে পারি আর এটাও আমরা দেখবো যে সাপোর্টটাকে যদি প্রাইস দেখি ব্রেকডাউন করে দিচ্ছে সাপোর্টটাকে সাপোর্ট হিসাবে গণ্য করছে না তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা পুর অপশনও বাইং করতে পারি ওকে আর যদি কালকে গ্যাপডাউন ওপেন হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এগেন এই জোনটা কিন্তু ফোকাস হয়ে থাকবে গ্যাপডাউন ওপেন হওয়ার পর যদি দেখি এই লেভেলটাকে ব্রেকডাউন করে অ্যাকশন তৈরি করছে তাহলে এগেন আমরা পুট অপশান কিনতে পারি আর যদি দেখি এখান থেকে সাপোর্ট নিচ্ছে ব্যাঙ্ক নিফটির মতো এখানেও কিন্তু আমরা তখন কল অপশান কিনতে যাব না কারণ কল অপশন তখনই কিনবো যখন দেখব এই লেভেলটাকে ব্রেক আউট দিচ্ছে আশা করছি এতক্ষণ ধরে যেইভাবে নিফটি ফিফটি আর ব্যাঙ্ক নিফটিকে বোঝলাম সহজেই আপনি বুঝতে পেরেছেন যে আগামীকাল যদি ট্রেড করতে হয় কোন কোন লেভেলগুলো বা কিভাবে মার্কেট কোথায় ওপেন হলে ট্রেড করা যেতে পারে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না